বিজ্ঞান এবং প্রযুক্তির আধুনিক যুগে এসেও আমরা যে সকল প্রশ্নের সমাধান বা ব্যাখ্যা খুঁজে পাইনি সে সকল প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে এই সিরিজটি। হ্যালো বন্ধুরা, আমরা বিজ্ঞান এবং প্রযুক্তির এমন একটি যুগে বসবাস করছি যেখানে বিজ্ঞান প্রায় আমাদের অধিকাংশ সমস্যার সমাধান করে দিতে পারে এবং প্রযুক্তি আমাদের দৈনন্দিন সকল কাজের সাথে গভীরভাবে জড়িত হয়ে আছে। বর্তমানে এটা কোনো গোপন কথা নয় যে বিজ্ঞান এবং প্রযুক্তির উপরে আমরা দিন দিন অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছি এবং ভবিষ্যতে হয়তো প্রযুক্তি ছাড়া আমাদের বেঁচে থাকাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। যাই হোক, তবে বিজ্ঞান কিন্তু সত্যিকারে আমাদের সকল প্রশ্নের উত্তর দিতে পারে না এবং সকল সমস্যার সমাধান দিতে পারে না। পৃথিবীতে এখনও এমন অনেক প্রশ্ন এবং রহস্য আছে যেগুলোর উত্তর সায়েন্স এখনও দিতে পারেনি এবং হয়তো কখনোই দিতে পারবে না। আজকের এমন কয়েকটি প্রশ্ন এবং রহস্য নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, যেগুলোর উত্তর বিজ্ঞান এখনো আমাদের দিতে পারেনি। তো স্বাগতম আপনাকে অভিকর্ষের নতুন একটি ভিডিওতে। নাম্বার ওয়ান, কেন আমরা স্বপ্ন দেখি? আপনি, আমি এবং আমরা সবাই স্বপ্ন দেখি। হয়তো আপনি ঘুমানোর পর দেখলেন যে আপনি হিটলারের সাথে যুদ্ধ করছেন এবং তাকে প্রায় পরাজিত করে ফেলেছেন, অথবা দেখলেন যে আপনি এক গভীর জঙ্গলের মধ্যে বিশাল এক হিংস্র জন্তুর সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু ঘুম ভাঙার সাথে সাথে বুঝলেন যে সেটি শুধুমাত্র আপনার দেখা একটি স্বপ্ন ছিল। সায়েন্টিস্ট এবং স্লিপ এক্সপার্টরা জানে যে মানুষ কখন স্বপ্ন দেখে। আমরা এমন একটি পর্যায়ে স্বপ্ন দেখি যে পর্যায়টিকে বলা হয় দ্য রেপিড আই মুভমেন্ট। ঘুমের এই পর্যায়টি শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই আসে এমনটা নয়। র্যাপিড আই মুভমেন্ট প্রায় সকল স্তন্যপায়ী প্রাণীর ঘুমের সময় ঘটে থাকে, অর্থাৎ স্বপ্ন শুধু আপনিই দেখেন না, আপনার পোষা বিড়াল বা পোষা কুকুরটিও স্বপ্ন দেখে। সায়েন্স এটা ব্যাখ্যা করতে পেরেছে যে ঘুমের কোন সময়টাতে মানুষ স্বপ্ন দেখে, তবে এটার এখনও কোনো নিশ্চিত ব্যাখ্যা দিতে পারেনি যে কেন মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন তৈরি বা হয় কেন এবং কিভাবে। স্বপ্ন দেখার সময় মানুষের ব্রেইনে কী ঘটতে থাকে এই সকল প্রশ্ন এখনও বিজ্ঞানের মনে রয়ে গেছে। এই সকল প্রশ্ন এখনও বিজ্ঞানের অস্তিত্বে ঘুরপাক খায়। হ্যাঁ, এমনটা হয়তো শুনে থাকবেন যে মানুষ সারাদিন যা করে ভাবাবে তারই একটি প্রতিচ্ছবি স্বপ্নের মাধ্যমে দেখতে পায়, তবে সেটাই বা মানুষ কেন দেখে তা এখনও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি। নাম্বার টু, আমরা কি এই বিশ্বজগতে একা? এটা আরেকটি রহস্য যেটির সমাধান বিজ্ঞান এখনও আমাদেরকে দিতে পারেনি। কিছু কিছু মানুষ মনে করেন যে এলিয়েনের অস্তিত্ব আছে, অধিকাংশ মানুষই এটাকে বিশ্বাস করেন। তবে এমনও মানুষ আছে যে যারা বিশ্বাস করে এই মহাবিশ্বে এলিয়েনের কোনো অস্তিত্ব নেই। তবে আমাদের এই সম্পূর্ণ ইউনিভার্সে এলিয়েন বা এই ধরনের অন্য কোনো প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা যে একেবারে নেই তাও বলা যায় না। আমরা যেই গ্যালাক্সি মানে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে বসবাস করি, সেই গ্যালাক্সিতে প্রায় 40 বিলিয়নেরও বেশি প্ল্যানেট আছে এবং সেগুলোর মধ্যে অধিকাংশ প্ল্যানেটই পৃথিবীর তুলনায় বড়। এটা চিন্তা করলে বোঝা যায় যে আমরা এই ইউনিভার্সের সঠিক কতটুকু সামান্য জায়গা জুড়ে বসবাস করছি। তাই এতটুকু একটা জায়গায় বসবাস করে আমরা সম্পূর্ণ ইউনিভার্স এক্সপ্লোর না করেই এটাও বলতে পারি না যে এই সম্পূর্ণ মহাবিশ্বে বা বিশ্বজগতে আমরা একাই আছি। এমনকি নাসার কয়েকজন রিসার্চার এটা বিশ্বাস করেন যে আগামী কয়েক যুগের মধ্যেই আমরা এই বিশ্বজগতের অন্য কোথাও প্রাণের অস্তিত্ব খুঁজে পেতেও পারি। তবে এসব যুক্তির পরেও বিজ্ঞান এখনও আমাদেরকে নিশ্চিতভাবে কোনো তথ্য দিতে পারেনি। বিজ্ঞান কোনো রকম যুক্তির সাহায্যেই এটা নিশ্চিতভাবে প্রমাণ করতে পারেনি যে আমরাই এই ইউনিভার্সে একা বা আমরা এই ইউনিভার্সে একা নই। হয়তো এই প্রশ্নের বিশ্বাসযোগ্য উত্তর খুঁজতে হলে আমাদেরকে আরও হাজার হাজার বছর অপেক্ষা করতে হবে। নাম্বার থ্রি, পৃথিবীতে মোট কত প্রজাতির প্রাণী আছে? পৃথিবীতে মানুষ এক প্রজাতির হলেও অন্যান্য ছোট বড় অনেক প্রাণীর অনেক রকম প্রজাতি এই পৃথিবীতে আছে। মাছ থেকে শুরু করে পোকামাকড় এবং পোকামাকড় থেকে শুরু করে গাছপালা এবং বড় বড় প্রাণীগুলোরও অনেক রকম প্রজাতি আছে। অনেক প্রাণীর এমনও অনেক প্রজাতি আছে যেগুলো আমরা এখনও জানি না এবং খুঁজেও পাইনি এখনও। প্রায় প্রত্যেক বছরই নতুন অনেক প্রজাতির প্রাণী খুঁজে পাওয়া যাচ্ছে এবং সেগুলোর নামকরণও করা হচ্ছে, কিন্তু এই প্রাণীগুলোর নতুন প্রজাতি খুঁজে পাওয়া শেষ কোথায় তা আমরা কেউ জানি না।
शुरू थेके एखोनो पर्यन्त आम्रा प्राय 13 मिलियन प्रजातिर प्राणी खुजे पेयेछि एबं धारणा करा हय जे आम्रा सब प्रजातिर जीवेर मात्र 15% खुजे पेयेछि अर्थात एखोनो जीवेर प्रजातिर अनेक अनेक जाना बाकी आमादेर धारणा करा हय जे सब प्रजातिर जीव आम्रा एखोनो खुजे पाइनि सेगुलो सबई प्राय माटिर नीचे एबं समुद्रेर गभीर तलदेशे बसबास करे एगुलोर मध्ये अधिकांशई प्रजातिर जीव हयतो आम्रा कखनोई खुजे पाबो ना अथवा सेगुलो विलुप्त हो जाए डायनोसरेर मतो तबे एटी होच्छे आरेकटी रहस्य जार समाधान विज्ञान एबं प्रजुक्ति एखोनो दिते पारेनि। नम्बर 4 टाइम ट्रावेल की सत्यिई सम्भव? साइंस फिक्शन गुलोर मध्ये टाइम ट्रावेल जिनिसटी सम्भवत सबथेके बेशी एक्साइटिंग एबं एकई साथे सबथेके बेशी कनफ्यूजिंग विषय। टाइम ट्रावेल सम्भव किना असम्भव बा सम्भव होले केन सम्भव किभाबे सम्भव आर सम्भव ना होले केनई बा सम्भव नय एई निये अनलाइन एबं अफलाइन सब जायगातेई अनेक बेशी आर्गुमेंट आछे। अनेक विज्ञानी मने प्राणे विश्वास करेन जे टाइम ट्रावेल सम्भव एबं अनेक रकम जुक्ति एबं सूत्रेर साहाज्ये सेटी प्रमाणो करार चेष्टा करछेन। आबार जारा विश्वास करेन जे टाइम ट्रावेल सम्भव ना ताराओ अन्यरकम जुक्ति देखिएछेन एटार पिछने। अनेक विज्ञानी वार्महोल विश्वास करें जेटी फ्यूचारे जावर एक ब्रिज हिसेबे काज करते पारे आबार अनेके एसब किछुके मिथ्या बोले प्रमाण करारो चेष्टा करछेन। अनेक विज्ञानी एटाओ बोलेछेन जे आम्रा जदि आलोर समान गतिते ट्रावेल करते पारी ताहले आम्रा टाइम ट्रावेल करते पारबो अर्थात आम्रा जदि आलोर गतिते एई पृथिवीते एकबार घुरि बा कयेकबार घुरि ताहले आम्रा एई पृथिवीर तुलनाय़ कयेक हजार बछर भविष्यते चले जेते पारबो। আবার কারো কারো মতে আমরা ওয়ার্ম হোল ব্যবহার করে টাইম ট্রাভেল করতে পারি অথবা কসমিক স্ট্রিং ব্যবহার করেও আমরা টাইম ট্রাভেল করতে পারি। তবে এই যুক্তিগুলোর কোনোটাই খুব বেশি প্র্যাকটিক্যাল সলিউশন নয়। এছাড়া টাইম ট্রাভেলিং এর কিছু সমস্যা বা প্যারাডক্সও আছে যেগুলো সম্মুখীন হতে পারে আমাদের। তবে সবশেষ এই টাইম ট্রাভেল বিষয়টি অন্যতম একটি রহস্য যেটির ব্যাখ্যা আধুনিক বিজ্ঞান এখনো দিতে পারেনি এবং কখনো দিতে পারবে বলে আমার মনে হচ্ছে না। নাম্বার 5 আমাদের ইউনিভার্সের কি সত্যি কোনো শেষ নেই? আপনি আমি এবং আমরা সবাই জানি এবং শুনেছি যে মহাকাশের কোনো শেষ নেই, এটি একটি অসীম। আমাদের বিশ্বজগৎ সবসময় প্রসারিত হচ্ছে এবং এর কোনো শেষ নেই। তবে আমরা এখনো যেটি সঠিকভাবে জানতে পারিনি তা হচ্ছে আমাদের সম্পূর্ণ ইউনিভার্সের সাইজ কত, এটি কি সত্যি ইনফিনিট নাকি জাস্ট অনেক বিশাল। বিভিন্ন জায়গায় বিভিন্ন সূত্র এবং যুক্তির সাহায্যে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে আমাদের ইউনিভার্স আসলেই ইনফিনিট অর্থাৎ এর কোনো শেষ নেই। তবে অধিকাংশ বিজ্ঞানীরাই এই তথ্যটি নিয়ে অনেক সন্দেহে আছে। আপনি সাধারণভাবেই চিন্তা করুন, আমরা আমাদের ইউনিভার্সের কতটুকুই বা এক্সপ্লোর করতে পেরেছি? আমরা তো আমাদের ইউনিভার্সের 1% এখনও এক্সপ্লোর করতে পারিনি। তাহলে এইটুকু এক্সপ্লোর করেই কিভাবে বলতে পারি যে ইউনিভার্সের কোনো শেষ নেই? হয়তো ইউনিভার্সের শেষ আছে, তবে আমরা এখনও ততদূর পর্যন্ত পৌঁছতে পারিনি। মনে হয় না মানব সভ্যতা কখনো ওই পর্যন্ত পৌঁছতে পারবে। আবার এটাও হতে পারে যে ইউনিভার্সের সত্যিই কোনো শেষ নেই। এটাই আরেকটা প্রশ্ন যেটির উত্তর বিজ্ঞান এখনও খুঁজে চলেছে। কিছু থিওরি ও সূত্র দিতে পারলেও এখনও নিশ্চিতভাবে সমাধান দিতে পারেনি। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি প্রশ্ন যেগুলোর উত্তর বিজ্ঞান এখনও আমাদের দিতে পারেনি। ভিডিওটির পরবর্তী এপিসোড চাইলে লাইক করুন এবং অভিকর্ষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সকলকে।